नमस्कार दर्शक बंधुरा, आमी गौतम चट्टोपाध्याय, आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। दर्शक बंधुरा, आजके आपनादेर सामने एकटि आलोचना निये एसेछि, जेटा हच्छे गुरुर विषय। आपनारा तांत्रिक क्रिया प्रयोग करबेन, उपकृत हबेन, अपरके उपकार करबेन, खूब भालो कथा। किन्तु तंत्र क्रियाय आपनाके सर्वप्रथम एकजन गुरु खुजे बेर करते हबे, उपयुक्त गुरु बा अभिज्ञ गुरु, एवं तार काछ थेके अनुमति निये तबेई आपनाके तांत्रिक जे कोनो क्रिया करते हबे। तो दर्शक बंधुरा, आमि मूल आलोचनाय जाबार पूर्वे आपनादेर सकलेर निकट आमार एकटि विनीत अनुरोध, जदि आमार भिडियोटी आपनादेर भालो लेगे थाके एवं उपकृत मने करेन, ताहले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करबेन, लाइक शेयर करबेन, सब समय आमार पाशे थाकबेन। दर्शक बंधुरा, तांत्रिक जेकोनो क्रिया करते होले आपनार एकजन गुरुर प्रयोजन, जे गुरुर काछ थेके अनुमति निये आपनि प्रतिटा कर्म करबेन बा तार निर्देशे आपनि क्रिया करबेन। आपनि आपनार इच्छा मतो कोनो काज करले सेटा हबे ना। आपनार सेई गुरु जदि आपनाके निर्देश करेन जे तुमि एई क्रियाटि करो, ओई क्रियाटि करो, तखन आपनि करते पारबेन। एबार कथा हच्छे, आजकल यूट्यूबे जत तांत्रिक प्रयोग कथा बला है सेखाने देखा जाए जे जार मतो पारछे प्रयोग करछे, एखाने कोनो नियम नीति नाई। आमी एकटा क्रिया बोललाम, आपनी प्रयोग करछेन, आपनी सफलो होते पारेन नाओ पारेन, आपनी क्षतिग्रस्त होते पारेन, अवश्यई आपनाके सतर्क थाकते हबे। আপনি যদি কোনো গুরু ব্যতীত কোনো ক্রিয়া করে থাকেন বা করেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। তান্ত্রিক ক্রিয়ায় আপনার গুরুর প্রয়োজন বা গুরুর অনুমতির প্রয়োজন। আপনি যদি খুব ভালোভাবে খুঁজে গুরু না পেয়ে থাকেন, আগে আপনাকে খুঁজতে হবে যে একজন তান্ত্রিক গুরু আপনি পান কিনা। যদি পেয়ে যান খুবই ভালো, তার কাছ থেকে দীক্ষা নেবেন বা সে যেভাবেই বলুক আপনি সেইভাবেই চলবেন। এসব ক্রিয়া করার পরও যদি আপনি গুরু না খুঁজে পান, তাহলে আপনাদের ক্রিয়াগুলো করার জন্য আমি একটি সহজ উপায় বলবো, আপনারা সেই পথ অনুসরণ করে আপনারা তান্ত্রিক ক্রিয়া করতে পারবেন, তাতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো দর্শক বন্ধুরা, আপনি গুরু পেলেন না অথচ কীভাবে আপনি তান্ত্রিক ক্রিয়া করবেন, আমি সেই বিষয়টি আপনাদেরকে আজকে জানাবো। দর্শক বন্ধুরা, আপনারা যদি অনেক খোঁজাখুঁজির পরেও যদি গুরু না পেয়ে থাকেন, তাহলে দেবাদিদেব মহাদেবকে মনে মনে গুরু জ্ঞানে স্মরণ করুন এবং তার কাছ থেকে অনুমতি নিন যে হে গুরুদেব, হে ভগবান শিবশঙ্কর, আমি অমুক তান্ত্রিক ক্রিয়াটি করতে যাচ্ছি, আমি যেন এতে সফল হই এবং আমার জন্য কোনো সমস্যাও এসে উপস্থিত না হয়, আপনি আমাকে আশীর্বাদ করুন, হে গুরুদেব আমি যেন এই ক্রিয়ায় সফল হতে পারি। তো দর্শক বন্ধুরা, আপনারা তার কাছ থেকে অনুমতি নিয়ে যে কোনো তান্ত্রিক ক্রিয়া করতে পারবেন, তাকে গুরু মেনে তার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা তান্ত্রিক ক্রিয়া করুন এবং সফল হন। তো দর্শক বন্ধুরা, আজকে ছিল আমার এইটুকু আলোচনা যে আপনাদের গুরুর বিষয় কিছুটা বোঝানো, যেহেতু যদি আপনি সঠিক গুরু না পেয়ে থাকেন, তাহলে ভগবান শিবের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, তাকে মনে মনে গুরু স্মরণ করে তবেই ক্রিয়া করুন, দেখুন আপনি অবশ্যই সফল হবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি, আগামীতে আবারও কোনো নতুন আপনাদের মঙ্গলজনক কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন, নমস্কার।